আমাদের যদি এই ধরনের নলকূপের মধ্যে পানি খাওয়া এবং গোসল করা শখ থাকে তাহলে এসে পড়বে এখানে। হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে আবার একটা ব্লগে চলে আসছি। আজকের ব্লগটা হচ্ছে নিউ একটা টপিক নিয়ে, আমি আমার গ্রামের মধ্যে হচ্ছে ঘুরব, অর্থাৎ গ্রামে ঘুরব, গ্রামের রাস্তা দিয়ে যাব। বিশেষ করে তোমরা যে গ্রামটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে একটা সাদা মাঠা সবুজ গ্রাম। তো এখানে আজকে একটা নলকূপ দেখাবো। হ্যাঁ, আমরা কী ধরনের পানি পান করি নলকূপ দেখাবো। আর এই মুহূর্তে আমি একটা মাঠের, ছোট একটা মাঠের মধ্যে আছি, ওই যে ছোট ছোট পিচ্চিগুলো মানে ফুটবল খেলে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এদের সাথে একটু খেলাধুলা করলে মনে হয় আমার ভালো হতো। আমার সাথে ছোট ভাইটা আছে, সবসময় ব্লগের মধ্যে তোমরা সচরাচর দেখে থাকো, ক্যামেরা করে তারপরে ব্লগের মধ্যে উপস্থিত থাকে, আর সেটা খুব ভালো লাগে আমার। সে খুব ভালো এবং প্রতিটা ব্লগের মধ্যে কম বেশি তোমরা দেখবা ওকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন ওরা যে খেলে ওটা কিভাবে ওদের সাথে আমি পার্টিসিপেট করি বুঝতে পারতেছি না। এটা আমার বন্ধু হয়। হ্যাঁ, এটা হইলো গিয়ে আমার আইম সারা, এটা ফ্রেন্ড, এটা বন্ধু, এটা আইম সারা। আর বল খেলার প্লেয়ার গুলা খুব স্মার্ট স্মার্ট, ঠিক আছে, খুব স্মার্ট প্লেয়ার, ওদের সাথে খেললে খুব ভালো লাগে। হ্যাঁ, ওরা একসময় চ্যাম্পিয়ন জিতবে, বিশ্বকাপ জিততে পারবে, ওদের মধ্যে আশা আছে এই ধরনের প্রতিভা। আর এই বলটা তোমার কে দিল রে, বলটা কে দিল? আমি কিন্তু আমার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি। হ্যাঁ, রাস্তাটা দীর্ঘ, অনেক লম্বা, ওইদিকে সাইডে সাইডে কিন্তু অনেক বাড়িঘর আছে, পিছনে হচ্ছে আমাদের পাড়া। আর এলাকায় কিন্তু আমরা পাড়ার মতো করে থাকি, যেমন এক জায়গাতে অনেকগুলো ঘর বাড়ি, 20টা 30টা 50টা। আর পশ্চিম দিকে রাস্তাটা কতটুকু গেছে ঘুরে দেখো তো ক্যামেরাম্যান, কতটুকু গেছে? অনেক গেছে না? ওইখানে হচ্ছে নলকূপটা। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে নলকূপ দেখাই মুখ আর কোনে যাইলে ভালো হয়। এই যে এটাই হচ্ছে সেই নলকূপ যেটা অটোমেটিক পানি ওঠে আর অটোমেটিক আমরা গোসল করি, খুব সুবিধা। তোমাদের যদি এই ধরনের নলকূপের মধ্যে পানি খাওয়া এবং গোসল করার শখ থাকে তাহলে এসে পড়বে এখানে। হ্যাঁ, হবিগঞ্জের চুনারঘাটে ইনভাইট করলাম ওকে। তো গাইস, ভিডিওটি শেষ করে ফেলছি। আমি একটু মানে শর্ট ভিডিও করে থাকি, বেশি একটা লং করি না আর কি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবা, কমেন্ট করবা, আর ভিডিওটি কেমন হয়েছে ওই বিষয়ে আমাকে জানাবা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। হ্যাঁ, বেল বাটনটি চালু করে রাখবা, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবা। এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।